গাইস, বন্দে ভারত, জিও। ওয়েলকাম, গুড মর্নিং গাইস। সকাল 5:45 বাজে, বাট এখনো আলো বেরোয়নি, পুরো অন্ধকার। 5:45, 6টার সময় অন্ধকার, আমি বুঝতে পারছি না। আমার তো 6টায় দিন হয়ে যায়। কালকে রাতের বাসর রাতে কোনো ভিডিও আর তোলা হয়নি, হয় ল্যাত খেয়ে পড়েছিল, কারোর ভালোভাবে ঘুমও হয়নি, শরীর খুব টায়ার্ড। কালকে বিয়ের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নিও। দেখে বেরিয়ে যাচ্ছি গাইস। সকাল 6:10 বাজে আর একটু একটু তোমরা দেখছো আলো বেরিয়েছে। এখন আস্তে আস্তে আমি রওনা দিচ্ছি, এখান থেকে বাস স্টপেজের দিকে যাচ্ছি। গ্রামে, এটা গ্রামের ভিতরে রাস্তা, এখানে বাস চলে না, একটু মেন রাস্তায় উঠতে হয় বাস ধরবার জন্য। গাইস, এখান থেকে বাসে ধরে ডাইরেক্ট ধর্মতলা যেতে গেলে 4 ঘন্টা লেগে যাবে, তাই নিয়ারেস্ট কোনো ট্রেন স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরবো। 2টো অপশন আছে, আরামবাগ স্টেশন না হলে তারকেশ্বর স্টেশন, দেখি কোনটা আগে পড়ে। তারা ভাবছে আমি এত সকালে এখানে কী করছি, তাদের বলে দিই। কাল রাতে বরযাত্রীর বাস 1:30 দুলনাথ বেরিয়েছিল, আর আমাদের অফিস স্টাফেরা যে গাড়িতে ছিল সেটা 3টে বেরিয়েছিল। আমি আর অত রাতে বেরোইনি, আজকে সকাল সকাল বেরোচ্ছি। ধান কেটে খড়ের রকম বাড়িতে শস্য মজুত করে রাখা হয়। এখানে সব ম্যাক্সিমাম মাটির বাড়ি, লোকে থাকে মাটির বাড়িতে। এটা মাটির দোতলা বাড়ি মনে হচ্ছে, এই বাড়িটা একতলা দোতলা। বাস বাগান, এখন আমি ক্রস করছি এখানকার উচালন গ্রাম পঞ্চায়েত। উচালন গ্রাম পঞ্চায়েত পূর্ব বর্ধমান, এটা পঞ্চায়েত শাসিত অঞ্চল। আরামবাগ আরামবাগ বলছে, আরামবাগ না, পূর্ব বর্ধমান বলছে। এখানে মিউনিসিপ্যাল কিংবা কোনো কর্পোরেশন নেই, কারণ গ্রামে সাধারণত গ্রাম পঞ্চায়েতই থাকে। এখানকার গ্রাম পঞ্চায়েতই পৌরসভার সমস্ত কাজকর্ম করে। একটা সামনে মন্দির, একটা নাট্য মন্দির যেটা বলে, এই মন্দির শিবজির মন্দির মনে হয়। উচালন পোস্ট অফিস, পোস্ট অফিস এটা। গাইস, মেন রাস্তায় চলে এসেছি, এখান থেকেই বাস ধরবো। গাইস, ওই বাস আসছে বোধহয়, এই বাসটাতে উঠে পড়ি। গাইস, বাসে করে আরামবাগ বাস ডিপোতে নেবে, সেখান থেকে অটো ধরে আরামবাগ স্টেশন আসলাম, কারণ গুগল ম্যাপে দেখলাম আরামবাগটাই কাছে। আরামবাগ বাস থেকে 20-25 মিনিট, তারকেশ্বর বাসে গেলে 35-40 মিনিট লাগবে। এখন আমি আরামবাগ স্টেশনে চলে এসেছি, হচ্ছে আরামবাগ স্টেশন। এখান থেকে আমি বিধাননগর যাব ভায়া বালি হয়ে, বালি থেকে চেঞ্জ করবো। গাইস, পরের স্টেশন তারকেশ্বর ঢুকলো। গাইস, ভিডিওটা এখানেই স্টপ করছি, কারণ মোবাইলে বেশি চার্জ নেই, যে কোনো সময় মোবাইল সুইচ অফ হয়ে যেতে পারে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই, টাটা।